हेलो स्टूडेंट्स, टारगेट नीट फिजिक्स क्रास कोर्स, आज के टॉपिक प्रोजेक्टाइल एंड रिलेटिव मोशन। इंटरेस्टिंग टॉपिक, चलो शुरू करा जाक। फर्स्ट हमें आलोचना करब ग्राउंड टू ग्राउंड प्रोजेक्टाइलर किछु थियोरी, एर किछु एक्सप्रेशन आछे सेगुलो सम्पर्के आमरा जानबो। ताहले तार जोन्नो आमादेर एकटी डायग्राम दरकार। डायग्राम एरकम होबे, एटा एक्स एक्सिस निच्छी, एटा निच्छी वाई एक्सिस। एबार कोनो एकटा पार्टिकल के जदि एइदिके आमरा यू वेलोसिटीते प्रोजेक्ट करी, ताहले पार्टिकलेर ट्राजेक्टरी एइरकम गिये एखाने गिये पड़बे। ताहले एटा ओरिजिन निच्छी, धरे निच्छी एइ अ्यांगेलटा आछे थीटा। ताहले एइदिके हबे यू कस अफ थीटा, जेटाके आमरा लिखते पारि यू एक्स, एबं एइदिके आसबे होच्छे कम्पोनेंट यू साइन थीटा, जेटाके आमरा लिखते पारबो यू वाई। ताहले डायग्राम कमप्लीट करले एटा पाबो ম্যাক্সিমাম হাইট, আর এখান থেকে এটা হয়ে যাবে এর রেঞ্জ। হাইট কে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করছি, আর রেঞ্জ কে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি। আরেকটা জিনিস এখানে দরকার, সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে পার্টিকেলটা কতক্ষণ হাওয়ায় থাকবে, সেটাকে আমরা টি নিচ্ছি। তাহলে জেনারেল এক্সপ্রেশন যেগুলো আমরা জানি, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে রেঞ্জের এক্সপ্রেশন। রেঞ্জের এক্সপ্রেশন ছিল ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তো এটাকে একটুখানি মডিফাই করে লিখবো আমরা, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার টু সাইন থিটা কস অফ থিটা বাই জি। সাইন টু থিটা সূত্রে রিজলভ করেছি, তাহলে এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু টুটা থাক ইউ সাইন থিটা ইউ কস অফ থিটা বাই জি। তাহলে এটাকে আমরা এইরকমও লিখতে পারি আর ইকুয়ালস টু টু ইউ এক্স ইউ ওয়াই বাই জি। তাহলে এটা আমাদের এমসিকিউ করতে সাহায্য করবে। এটা গেল আর এর এক্সপ্রেশন। সিমিলারলি দু নম্বরে যদি আমরা এইচ এর এক্সপ্রেশন নিই, এইচ ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এটাকে লিখতে পারি টু ইউ ওয়াই বাই জি। সিমিলারলি তিন নম্বর টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি, এক্সপ্রেশন ছিল টু ইউ সাইন থিটা বাই জি, এটাকে লিখতে পারবো টু ইউ ওয়াই বাই জি। এই তিনটা আমাদের মেন অঙ্ক করবার এক্সপ্রেশন, এছাড়াও আরও কিছু থাকবে। চার নম্বর নেব, যদি আমরা এক্স অক্ষের ডাইরেকশন নিই, কোনো একটা ইনস্ট্যান্টে ধরে নেই, পার্টিকেলটা যদি পি থাকে, এর স্থানাঙ্ক যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে বলতে পারবো এটা এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর এটা ওয়াই পরিমাণ গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি, কারণ টি সময় ধরে যাত্রা করেছে। সিমিলারলি যদি আমরা ওয়াই ডাইরেকশন লিখি, ওয়াই অ্যাক্সিলারেশন আছে, তাহলে এটা হয়ে যাবে ইকুয়েশন নিব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এটা হবে এক্স আর ওয়াই যে কোনো ইনস্ট্যান্টে তার অবস্থান কোঅর্ডিনেট কী কী আসবে সেটা এক্স আর ওয়াই থেকে পেয়ে যাব। পাঁচ নম্বর ফর্মুলা নিতে পারি ট্রাজেক্টরি। মানে সঞ্চারপথ, সঞ্চারপথ কী আসবে খুব সোজা, ওয়াই ইকুয়াল টু আসে এক্স ট্যান অফ থিটা মাইনাস হাফ অফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ছ নম্বর নেব ভেলোসিটি। ভেলোসিটির ক্ষেত্রে আসবে এক কম্পোনেন্ট আসবে ভি এক্স ইকুয়াল টু লিখব ইউ কস থিটা, অলওয়েজ ফিক্সড। সিমিলারলি ভি ওয়াই এক্সপ্রেশন লাগাতে পারি ভি সমান ইউ প্লাস এটি, সেক্ষেত্রে এটা আসবে ইউ সাইন থিটা মাইনাস জিটি। অর্থাৎ যদি আমরা এই ডায়াগ্রামটা আরেকবার ড্র করি, ধরে নিচ্ছি ট্রাজেক্টারি যদি এটা হয়, কোনো একটা ইনস্ট্যান্টে আমরা ক্যালকুলেশন করতে চাইছি এই পয়েন্টে, পি পয়েন্টে, তাহলে এখানে দুটো কম্পোনেন্ট থাকবে ভেলোসিটির, একটা এক্স অ্যাক্সিস বরাবর ভি এক্স, এইদিকে থাকবে ভি ওয়াই। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি এইদিকে হবে, যেটাকে আমরা ভি লিখতে পারি, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ভি ইকুয়াল টু রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এবং এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেলটা ট্যান অফ আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা নেই, আলফা ইকুয়াল টু হয়ে যাবে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে যা থিওরি জানলাম তার উপর একটি প্রবলেম দেখি, প্রবলেমের মাধ্যমে ওটার প্র্যাকটিস চালাবো আমরা।
সলিউশন নিচ্ছি তাহলে বলছে দ্য ভেলোসিটি অফ প্রজেক্টাইল অ্যাট ইনিশিয়াল পয়েন্ট এ ইজ টু আই থ্রি জে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে ভিএক্স সরি ইউএক্স দেওয়া আছে, ইউএক্স ইকোয়াল টু 2 মিটার পার সেকেন্ড, ইউ ওয়াই এটা আছে 3 মিটার পার সেকেন্ড। ফাইন্ড কী করতে বলেছে, ইটস ভেলোসিটি অ্যাট আ পয়েন্ট বি, বি পয়েন্টের ভেলোসিটি কতটা হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে বি পয়েন্ট বলতে আমরা এখানে নিচ্ছি, তাহলে এখানে যদি আমরা ভেলোসিটি দেখি এক্স অ্যাক্সিসে যা ভেলোসিটি ছিল তাই থাকবে, এটা 2i থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস কী হয়েছে ইনভার্ট হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 3j ক্যাপ, কিন্তু ডাইরেকশানটা অপোজিট হয়ে গেছে। অপোজিট হওয়ার জন্য এখানে এক্সপ্রেশন আসবে ভি অ্যাট বি ইকোয়াস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, অর্থাৎ এখানে আমরা এক্সপ্রেশন নেব হচ্ছে এটা। নেক্সট প্রবলেম নেব, কোশ্চেন বলছে অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি ফ্রম গ্রাউন্ড উইথ ভেলোসিটি দেওয়া আছে। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারি ইউএক্স ইকোয়াস টু 3 মিটার পার সেকেন্ড, ইউ ওয়াই ইকোয়াস টু 4 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইন্ড আউট কী করতে বলেছে, আর এইচ টি থিটা সব কিছু চাইছে। তাহলে আর এর এক্সপ্রেশন এক নম্বর ক্যালকুলেশন করব, তাহলে আর ইকোয়াস টু হয় 2 ইউএক্স ইউ ওয়াই বাই জি। তাহলে সাবস্টিটিউট করলে আসবে 2 × 3 × 4 বাই জি নিতে পারি, জিটা 10 নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 24/10 মানে 2.4 মিটার পার সেকেন্ড। দু নাম্বার এইচ ক্যালকুলেশন করব, এইচ ইকোয়াস টু হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, তাহলে এটা আসবে 2 × ইউ ওয়াই, ওয়াই আছে 4, দিলে 4×16 সরি শুধু 16 আসছে, বাই 2×10, তাহলে এটা আসবে 0.8 মিটার পার সেকেন্ড। তিন নাম্বার নেব হচ্ছে টাইম অফ ফ্লাইট, টি ইকোয়াস টু এক্সপ্রেশন আছে 2 ইউ ওয়াই বাই জি, তাহলে 2×4/10, তাহলে এটা আসবে 0.8 সেকেন্ড। চার নাম্বার নেব হচ্ছে থিটা, থিটাও আমরা বের করে রেখেছিলাম, থিটা ইকোয়াস টু হয় ট্যান ইনভার্স ইউ ওয়াই বাই ইউ এক্স, ইকোয়াস টু লিখতে পারি ট্যান ইনভার্স 4/3 স্ট্যান্ডার্ড ভ্যালু, তাহলে থিটা ইকোয়াস টু আসবে 53°। নেক্সট প্রবলেম নেব, প্রবলেম বলছে প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ ইকোয়াস টু দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, দ্যাট রেঞ্জ ইজ 4 টাইমস দ্য ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ দেওয়া আছে 4 টাইমস দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে আর ইকোয়াস টু গিভেন আছে 4h। ক্যালকুলেট আর এইচ টি থিটা, সব কিছু চেয়ে নিচ্ছে এটা দেখব, তো এর জন্য কিছু ফর্মুলা আছে যেগুলো মনে রাখতে হবে। ফর্মুলা হচ্ছে আর ট্যান থিটা ইকোয়াস টু 4h হয়, এগুলো আমরা 11-এর সিলেবাসে প্রুফ করে এসেছি। এইচ ইকোয়াস টু হয় 1/8 g t স্কোয়ার, তাহলে এই দুটো থেকে আমরা বাকিটা বের করে নেব। তাহলে ফার্স্ট দেওয়া আছে আর ট্যান থিটা ইকোয়াস টু 4h, তাহলে এখান থেকে আর আর এইচের এক্সপ্রেশন দেওয়া আছে, সেখান থেকে যদি সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট করলে পেয়ে যাব ট্যান অফ থিটা 4h ইকোয়াস টু আর আছে, মানে এটা 1 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে থিটা ইকোয়াস টু 45°, তাহলে থিটা চলে এসছে। এবার এক এক করে আমরা বাকিগুলো ক্যালকুলেশন করব। তাহলে একটা ক্যালকুলেশন হলো, দু নম্বরে নিতে পারি আমরা আর ফাইন্ড আউট করব, তাহলে আর ইকোয়াস টু হয় ইউ স্কোয়ার 2 sin থিটা কস থিটা বাই জি, যেটা হোক ইউজ করা যেতে পারে বা এরকমও নিতে পারি, যেহেতু 45° আছে তাহলে এটা আমরা লিখতে পারি আর ম্যাক্সের এক্সপ্রেশন, যেটা আসবে ইউ স্কোয়ার বাই জি, তাহলে ইউ গিভেন আছে, ইউ আছে হচ্ছে 20×20/g, 10 নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 40 মিটার। তিন নম্বর আমরা বের করব হচ্ছে এইচ, এইচ ইকোয়াস টু আসবে আর, আর বাই 4 লিখতে পারি, কারণ আর ইকোয়াস টু 4h ছিল, সেখান থেকে আর বাই 4 লিখতে পারি, আর এসছে 40/4, মানে এটা চলে আসবে 10 মিটার। চার নম্বর নেব হচ্ছে টাইম অফ ফ্লাইট, তাহলে এখান থেকে আমরা এক্সপ্রেশন ইউজ করবো, এটা এইচ ইকোয়াস টু 1/8 g t স্কোয়ার, তাহলে এটা সলিউশন করলে আমরা পেয়ে যাব টি ইকোয়াস টু 8h/g তার রুট, তাহলে এক্সপ্রেশন সাবস্টিটিউট করবো ভ্যালু 8×10/10, দ্যাট ইজ রুট আন্ডার
8 মানে এটা আসবে 2 রুট 2 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, প্রজেক্টাইল ইজ ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের প্রবলেম দিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা গিয়ে এখানে পড়বে দ্য হরিজন উইথ দ্য হরিজন্টাল এলিভেশন অ্যাঙ্গেল অফ দ্য প্রজেক্টাইল ইজ অ্যাট ইটস হাইয়েস্ট পয়েন্ট অ্যাজ সিন ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন, তাহলে এখান থেকে দেখবো হাইয়েস্ট পয়েন্টে এর এলিভেশন কতটা হবে, তাহলে এখান থেকে এটা টানতে পারি, টানলে এই অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি ফাই, এখানে এই ফাইয়ের ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখতে চাইছি, তাহলে ফাই বের করবো খুব সোজা, তাহলে এটা হয়ে যাবে আর বাই টু, এটা আছে এইচ, তাহলে আমরা নিতে পারি ট্যান অফ ফাই ইকোয়াস টু লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই আর বাই টু, তাহলে এখান থেকে আমরা সাবস্টিটিউট করলে পাবো এইচ ইকোয়াস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, আর এর ক্ষেত্রে আসবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই টু জি, টুটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা ক্যান্সেল আউট করে যাচ্ছে, করে গেলে ইউ স্কোয়ারও ক্যান্সেল করে যাচ্ছে, পরে থাকবে হচ্ছে উপরে সাইন থিটা, নিচে টু সাইন থিটা কস থিটা, মানে একটা হাফ থাকবে, এখানে আসবে কস থিটা, মানে আসবে হচ্ছে হাফ অফ ট্যান থিটা, তাহলে এখানে থিটা গিভেন আছে 45 ডিগ্রি, তাহলে ট্যান অফ ফাই ইকোয়াস টু আসবে হাফ, আর এখান থেকে নিতে পারবো ফাই ইকোয়াস টু ট্যান ইনভার্স হাফ, মানে অপশান নেব আমরা সি এরটা। নেক্সট কোশ্চেন নেব, প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড উইথ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে ইউ গিভেন আছে, ইউ ইকোয়াস টু 20 মিটার পার সেকেন্ড, থিটা ইকোয়াস টু আছে 60 ডিগ্রি, তাহলে যদি ডায়াগ্রাম ড্র করি এটা ইউ আছে, এই অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি, তাহলে এটা গিয়ে এখানে পড়বে। এবার কি বলছে, ফাইন্ড আউট টাইম আফটার হুইচ ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি ফ্রম হরিজন্টাল, তাহলে টাইম ফাইন্ড আউট করতে বলছে যখন এটা 45-এ থাকবে, তাহলে ধরে নিচ্ছি এখানে কোনো একটা জায়গায় এটা 45-এ থাকবে, তাহলে হরিজন্টালের রেসপেক্টে এইটা নিলে এই অ্যাঙ্গেলটা আসবে 45 ডিগ্রি, তাহলে করব কিভাবে এটাকে, খুব সোজা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে পারবো আমরা ট্যান অফ আলফা ইকোয়াস টু ভি ওয়াই বাই ভি এক্স ওয়াই, তাহলে এইটা যেহেতু 45 বলা আছে তাহলে লিখতে পারবো ট্যান অফ 45 ভি ওয়াই, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি ধরে নিচ্ছি টি সময় পর আমরা ক্যালকুলেশন করছি, তাহলে এটা হয়ে যাবে ইউ সাইন থিটা মাইনাস জিটি, নিচে থাকবে হচ্ছে ইউ কস অফ থিটা, আমরা প্রথমেই এটা ফর্মুলা জেনেছি, তাহলে এটাকে লিখতে পারি আমরা ওয়ান ইকোয়াস টু ইউ সাবস্টিটিউট করছি 20 সাইন 60 রুট 3 বাই টু মাইনাস 10 ইন্টু টি, নিচে আসবে 20 ইন্টু কস 60 হাফ, সলিউশন করব, সলিউশন করলে এটা আসবে ওয়ান ইকোয়াস টু রুট 3, এটা এটা কাটছি 10 থাকছে, 10 ডিভাইড করে দিচ্ছি, তাহলে রুট 3 মাইনাস টি, আর এখান থেকে আমরা নিতে পারি টি ইকোয়াস টু রুট 3 মাইনাস 1, এটা হচ্ছে এর সময়, তো দুটো ক্ষেত্রে 45 ডিগ্রি হবে, এপাশেও হবে ওপাশেও হবে, তার জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটা প্লাস মাইনাস নিতে পারি, প্লাস মাইনাস নিলে টি এর দুটো সলিউশান আসবে, একটা আসবে রুট 3 মাইনাস 1 আর একটা টি আসবে হচ্ছে রুট 3 প্লাস 1, তাহলে এর দুটো রেজাল্ট আসতে পারে। নেক্সট প্রবলেম নেব, প্রবলেম বলছে প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড উইথ স্পিড অফ ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা ফ্রম হরিজন্টাল, তাহলে ডায়াগ্রাম ড্র করলে পাবো এটা আছে, এখানে এই অ্যাঙ্গেলটা আছে থিটা, ফাইন্ড আউট টাইম আফটার হুইচ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ফাইনাল ভেলোসিটি বিকামস পারপেন্ডিকুলার, ইনিশিয়াল আর ফাইনাল পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা যদি এরকম যায় ধরে নিচ্ছি কোনো একটা ইনস্ট্যান্ট যে সময় এর ভেলোসিটিটা পারপেন্ডিকুলার হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 90 ডিগ্রি, এটা আমাদেরকে বের করতে হবে কখন এটা 90 ডিগ্রি হবে, এমনিতে সলিউশন সোজা কিন্তু একটু টেকনিক্যাল, তাহলে ফার্স্ট পয়েন্ট নেব, যেহেতু 90 ডিগ্রি বলেছে তাহলে এখানে আমরা ভেক্টরের সাহায্য নেব, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এটা যদি ফাইনাল ভেলোসিটি ভি হয় তাহলে প্রথমেই আমরা লিখব ইউ ডট ভি ইকোয়াস টু জিরো আসবে, দু নম্বর পয়েন্ট নিতে পারি ইউ, ইউ ইকোয়াস টু লিখতে পারি ইউ কস অফ আই ক্যাপ প্লাস ভি সাইন অফ সাইন থিটা অফ জে ক্যাপ, সিমিলারলি
যদি ভি নেই তাহলে এইটা আসবে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এটা ইউই আসবে। তাহলে ভি এক্স, ভি এক্স ইকোয়াল টু ইউ কস থিটাই থাকে, ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ভি ওয়াই ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এবার এই দুটোকে ডট প্রোডাক্ট করব। তিন নম্বর স্টেপে ডট প্রোডাক্ট করছি, ইউ ডট ভি ইকোয়াল টু জিরো নিচ্ছি। তাহলে ডট প্রোডাক্ট করলে পাবো এটার সাথে আই এর সাথে আই থাকবে, তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, জে এর সাথে জে থাকবে তাহলে সেকেন্ড টার্ম আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ জিটি সাইন অফ থিটা ইকোয়াল টু জিরো। সলিউশন করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, তাহলে এটা আসবে ইউ স্কোয়ার মাইনাস ইউ জিটি সাইন থিটা ইকোয়াল টু জিরো। আর এখান থেকে আমরা টিটা ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে টি ইকোয়াল টু একটা ইউ ক্যান্সেল হবে, ইউ বাই জি সাইন অফ থিটা, এইটা হচ্ছে সময়, যে সময় পর এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কী হবে 90 ডিগ্রি তৈরি করবে। নেক্সট আসবো ট্রাজেক্টরির উপরে। তাহলে ট্রাজেক্টরি যেটা হয় সেটা এই টাইপের আছে। তাহলে এক্ষেত্রে এইটা আছে ইউ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, তো এটা ম্যাক্সিমাম হাইট। কোনো একটা সার্টেন পয়েন্টে আমরা নিতে পারি পি এক্স কমা ওয়াইয়ের জন্য, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা নিতে পারি থিটা। তো এটার আমরা এক্সপ্রেশান তো জানি কিন্তু একটু অন্যভাবে করব। তাহলে ওয়াই ইকোয়াল টু আমরা লিখতে পারি ইউ ট্যান থিটা মাইনাস হাফ অফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তো এটাকে এইরকম না লিখে আমরা সলিউশন করে নেব, ওয়াই ইকোয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এটা ধরে নেব। যদি এটা নিয়ে নিই তাহলে ফার্স্ট আসছে এ ইকোয়াল টু ট্যান অফ থিটা, তাহলে থিটা ইকোয়াল টু আসবে ট্যান ইনভার্স এ। তাহলে যদি আমি এটা জানি, প্রথম কথা হচ্ছে কত অ্যাঙ্গেলে এটাকে প্রজেক্ট করা হয়েছে সেটা পেয়ে যাব। দু নাম্বার কেস নেব, দু নাম্বার কেসে আমরা বের করতে চাইছি রেঞ্জ। তাহলে যখন আমরা রেঞ্জ বের করব তখন ওয়াইয়ের ভ্যালু আমরা জিরো বসাতে পারি। তাহলে এখানে জিরো বসালে পাবো জিরো ইকোয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তাহলে সলিউশন করে আমরা রেঞ্জটা বের করতে পারি, তাহলে এটা সলিউশন করলে আমরা পাবো এক্স ইকোয়াল টু এ বাই বি, যেটাই রেঞ্জ দেবে। অতএব আর ইকোয়াল টু এক্স ইকোয়াল টু এ বাই বি, এটাও হয়ে যাবে আমার রেঞ্জের এক্সপ্রেশন। নেক্সট আমরা তিন নম্বর নেব হাইট। হাইটের ক্ষেত্রে আমরা জানি আগে ফর্মুলা পেয়েছিলাম আর ট্যান থিটা ইকোয়াল টু ফোর এইচ, তাহলে এইচ ইকোয়াল টু হয়ে যাবে আর ট্যান থিটা বাই ফোর। তাহলে আর ইকোয়াল টু এখানে আসছে এ বাই বি এবং ট্যান থিটা ইকোয়াল টু আমরা পেয়েছিলাম এ, তাহলে এটাকে লিখতে পারবো ওয়ান বাই ফোর ইন্টু এ বাই বি ইন্টু এ। তাহলে এখান থেকে পেয়ে যাবো হাইট এইচ ইকোয়াল টু এ স্কোয়ার বাই ফোর বি। পরের এক্সপ্রেশন নেব হচ্ছে টাইম অফ ফ্লাইট টি, চার নম্বর। তাহলে টি বের করবার জন্য আমরা এক্সপ্রেশন নেব এইচ ইকোয়াল টু ওয়ান বাই এইট জি ইন্টু টি স্কোয়ার। তাহলে টি ইকোয়াল টু আসবে রুট আন্ডার এইট এইচ বাই জি। এবার এইচ তো আমরা জানি, এইচ ইকোয়াল টু আমরা পেয়ে গেছিলাম হচ্ছে এই এক্সপ্রেশনটা, তাহলে এটাকে যদি সাবস্টিটিউট করি পেয়ে যাব হচ্ছে টি ইকোয়াল টু রুট আন্ডার এইট বাই জি ইন্টু এ স্কোয়ার বাই ফোর বি। তাহলে এটা সলিউশন করলে পাবো টি ইকোয়াল টু রুট আন্ডার টু এ স্কোয়ার বাই জিবি, এটা আসবে হচ্ছে টি এর এক্সপ্রেশন। আর এগুলো সব পাওয়ার পর যে কোনো জায়গা থেকে আমরা ইউটাও ফাইন্ড আউট করতে পারি। ইউ ফাইন্ড আউট করবার জন্য আমরা আর এর এক্সপ্রেশন নিতে পারি পাঁচ নাম্বার। তাহলে আর ইকোয়াল টু আমরা জানি টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, এখানে এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে আমরা আরটা ফাইন্ড আউট করে নিতে পারি। তাহলে এর উপর প্রবলেম দেখা যাক। প্রবলেম নেব, ট্রাজেক্টরি অফ পার্টিকেল ইজ গিভেন, ওয়াই ইকোয়াল টু গিভেন আছে রুট থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যে ফর্মুলাগুলো পেলাম, প্রথম হচ্ছে যদি ওয়াই ইকোয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার হয় তার ক্ষেত্রে এক নম্বর ট্যান থিটা ইকোয়াল টু এ, দু নম্বর আর ইকোয়াল টু এ বাই বি, তিন নম্বর আর ট্যান থিটা ইকোয়াল টু ফোর এইচ,
चार नम्बर एच इक्वल्स टू वन बाय एट जी टी स्क्वायर एगुलो होले मोटामोटी हमें सबकटाके फाइंड आउट कर देखा जा फर्स्ट एक्सप्रेशन सल्यूशन निची एटार तेल एक क्षेत्र में ए इक्वल्स टू आछे रूट थ्री बी इक्वल्स टू आछे वन एक नम्बर टैन थीटा इक्वल्स टू है हमारे ए तो एखान पे जाब हे थीटा इक्वल्स टू ए आछे रूट थ्री तेल टैनर जो इटा हो जाए सिक्सटी डिग्री तेल पार्टिकलटा प्रोजेक्ट करा हे सिक्सटी डिग्री ते दो नम्बर आर फाइंड आउट करब आर इक्वल्स टू है ए बाई बी तो एखे आज रूट थ्री बी आछे वन माने इटार उत्तर आसबे रूट थ्री तीन नम्बर टाइम अफ फ्लाइट नीते पारी बा एच नीते पारी जा होक बेर करते पारी ताहले आर टैन अफ थीटा इक्वल्स टू फोर एच है ताहले आमरा एच बेर करते चाइछी एच इक्वल्स टू आर टैन थीटा आर आछे रूट थ्री टैन थीटा आछे रूट थ्री बाई फोर माने इटा हो जाबे थ्री बाई फोर मीटार चार नम्बर चार नम्बर होच्छे आमरा टाइमटा बेर करब टाइम बेर करबार जोन्नो एच इक्वल्स टू वन बाई एट जी टी स्क्वायर ताहले सब सब किछु बसिए देब ताहले एटा आसछे थ्री बाई फोर वन बाई एट इंटू टेन इंटू टी स्क्वायर सल्यूशन चार दुगुणे आठ दुई पाँचे दस ताहले टी इक्वल्स टू एखाने चले आसबे रूट अंडार थ्री बाई फाइव सेकेंड लास्ट थीटाटा बेर करब थीटा बेर करबार जोन्नो आमरा निते पारि आर इक्वल्स टू यू स्क्वायर साइन टू थीटा बाई जी ताहले एखान थेके वैल्यू सबस्टिट्यूट कर ले पे जाबो ताहले आरटा आमरा जानी आर कत जन एसेछिलो रूट थ्री ताहले रूट थ्री इक्वल्स टू यू स्क्वायर थाक साइन टू थीटा एबार थीटा आछे सिक्सटी डिग्री ताहले साइन टू थीटा माने एटा चले आसबे हच्छे वन टोयेंटी डिग्री माने रूट थ्री बाई टू नीचे आसबे जी टेन ताहले एखाने रूट थ्री कैंसल एटा फाइव हो जाच्छे ताहले एटा आसबे यू इक्वल्स टू रूट फाइव मीटार पर सेकेंड एइभावे आमरा एकटा प्रब्लेमेर माध्यमे टोटालेर पाँचटा भैराइटिर कोश्चेन एकसाथे सल्यूशन करते पारी नेक्स्ट प्रब्लेम नेब प्रब्लेम बोलछे आ प्रोजेक्टाइल इज प्रोजेक्टेड फ्रम अ पॉइंट फाइव मीटार अवे फ्रम द फुट अफ टेन मीटार हाई टावर ताहले धरे निच्छि एटा एकटा टावर आछे टेन मीटार हाई और एखान थेके एटाके प्रोजेक्ट करा हच्छे फाइव मीटार एइभावे एटाके प्रोजेक्ट करा हच्छे सच दैट इट टाचेस द टावर एंड फल्स अदर साइड अफ इट एट ए डिस्टेंस अफ फिफ्टीन मीटार ताहले एटा एइभावे गिये एइखाने पड़बे ताहले अदर साइडे एटा जाच्छे हच्छे फिफ्टीन मीटार फ्रम द फुट अफ द टावर फाइंड आर एच टी थीटा एगुलो सब आमादेर सल्यूशन करे बेर करते हबे ताहले सल्यूशन करबार जोन्नो एखाने प्रथमे आमरा एकटा छोटो थियोरी निये नेब तारपर बाकिटा क्यालकुलेशन करब ताहले थियोरिर जोन्नो आमरा करते पारि एक्षेत्रे जेहेतु टावारेर उपर दिये जाच्छे ताहले एकटा एक्सप्रेशन मने राखले खूब सहजे आसबे इक्वेशन हय होच्छे वाई इक्वल्स टू एक्स टैन अफ थीटा इंटू वन माइनस एक्स बाई कैपिटल आर जेहेतु क्रास कोर्स ताहले কিছু ফর্মুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে এইটা হয়ে যাবে এর ওয়ার্কিং ফর্মুলা ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর তাহলে যদি আমরা এই পয়েন্টে ক্যালকুলেশন করি এর ওয়াই জানি ওয়াই কত টেন এক্স আছে ফাইভ ট্যান অফ থিটা রাখছি ওয়ান মাইনাস এক্স এক্স আছে পাঁচ আর আছে টোটাল পনেরো প্লাস পাঁচ মানে কুড়ি তাহলে এটা যদি সলিউশন করি পেয়ে যাবো পাঁচ দুগুণে দশ টু ট্যান থিটা এটা চলে আসবে হচ্ছে টোয়েন্টি মাইনাস ফাইভ ফিফটিন বাই টোয়েন্টি মানে থ্রি বাই ফোর তাহলে এখান থেকে লিখতে পারবো ট্যান অফ থিটা ইকুয়াস টু এইট বাই থ্রি মানে যদি আমরা ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখি তাহলে এর হাইট হচ্ছে এইট বেস হচ্ছে থ্রি তাহলে এটা আসবে রুট আন্ডার সিক্সটি ফোর প্লাস নাইন মানে রুট আন্ডার সেভেন্টি থ্রি এবার তাহলে কী কী ফাইন করতে বলেছে আর এইচ টি থিটা ইউ তাহলে এক নম্বর আর রেঞ্জ দেখতেই পাচ্ছি এখান থেকে পুরোটা তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি মিটার দু নম্বর থিটা ট্যান থিটা ইকুয়াস টু আছে এইট বাই থ্রি তাহলে থিটা ইকুয়াস টু হয়ে যাবে ট্যান ইনভার্স এইট বাই থ্রি তিন নম্বর নেব হচ্ছে আর ট্যান থিটা ইকুয়াস টু হয় ফোর এইচ তাহলে এখান থেকে এইচ পাবো আর আছে টোয়েন্টি ট্যান থিটা আছে এইট বাই থ্রি ইকুয়াস টু ফোর ইন্টু এইচ অর এখান থেকে এইচ ইকুয়াস টু পাবো চার দুগুণে আট তাহলে
कूड़ी दुगुणे चल्लिस बाई तीन। चार नम्बर क्योंकुलेशनर जो आम्रा नीते पारी एच इक्वल्स टू वन बाई एट जी टी स्क्वायर। तले एच तो पे गेछी, एच बसाले फोर्टी बाई थ्री इक्वल्स टू वन बाई एट जी टेन इंटू टी स्क्वायर। तले इटा इटा कैंसल आउट करे जाबे, तले टी इक्वल्स टू आसछे रूट अंडार चार आठ बत्रीस बाई तीन। एत सेकेंड आर हईल यूटा, यूटा तो आम्रा एक्सप्रेशन जानी आर इक्वल्स टू यू स्क्वायर साइन टू थीटा बाई जी। एखान थेके आम्रा यूटा कत होबे सेटा फाइंड आउट करे नेब। परेर पार्टे जाब, सेम रेंज एंड मैक्सिमाम रेंज। ताहले एखाने खेयाल राखते होबे थीटा नाइनटी डिग्री थीटार जोन्नो कि हय एदेर रेंजगुलो समान हय। जेमन जदि आम्रा एकटा डायग्राम नेई, এটা মূলবিন্দু নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিস আছে। এবার প্রজেক্টাইলটাকে আমরা কতগুলো অ্যাঙ্গেলে প্রজেক্ট করতে পারি। প্রথমে এটাকে প্রজেক্ট করছি হচ্ছে থার্টি ডিগ্রিতে। তাহলে থার্টি ডিগ্রিতে দেখব এটা এখানে যাচ্ছে। তাহলে নেক্সট অ্যাঙ্গেল আমরা নিতে পারি নাইনটি মাইনাস থিটা, মানে নাইনটি মাইনাস থিটা করলে এটা আসবে সিক্সটি ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা মোটামুটিভাবে সিক্সটি ডিগ্রিতে প্রজেক্ট করি, এটা গিয়ে ঠিক এখানেই পড়বে। তাহলে রেঞ্জের ক্ষেত্রে ম্যাক্সিমাম আসবে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রিতে। তাহলে এটা যদি অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি হয়, তাহলে একমাত্র এটাই কী হবে, ম্যাক্সিমাম হবে এর ক্ষেত্রে, আর ম্যাক্স আসবে। বাকিগুলোর জন্য নাইনটি ডিগ্রি মাইনাস থিটাতে কী হবে, সেম আসবে। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হবে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রিতে, আর রেঞ্জ সেম হবে থার্টি ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, ফিফটিন ডিগ্রি, সেভেন্টি ফাইভ ডিগ্রি। অর্থাৎ থিটা আর নাইনটি ডিগ্রি মাইনাস থিটার জন্য এটা কী হবে, এদের রেঞ্জটা সেম হবে। নেক্সট প্রবলেম নেব। প্রবলেম আছে, মেশিন গান ফায়ার্স বুলেট উইথ স্পিড হান্ড্রেড মিটার পার সেকেন্ড ফ্রম গ্রাউন্ড টু গ্রাউন্ড, ফাইন্ড ম্যাক্সিমাম আনসেফ এরিয়া। আনসেফ এরিয়া কতটা হবে? তাহলে একটা বুলেট যদি এইদিকে হিট করে, এটা এইদিকে বেরোবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি। তাহলে এ কী করবে, ম্যাক্সিমাম রেঞ্জে যতটা এরিয়া কভার আপ করবে ততটা পর্যন্ত কী হবে, এটা আনসেফ রিজিয়ন। তাহলে ক্যালকুলেশন খুব সোজা, আমরা আর ম্যাক্সটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো, সেখান থেকে এরিয়া বের করে নেবো। তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু হয় ইউ স্কোয়ার বাই জি। ইউ গিভেন আছে হান্ড্রেড মিটার পার সেকেন্ড, তাহলে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড বাই জি টেন। তাহলে ক্যান্সেল আউট করবে, এটা হয়ে যাচ্ছে হাজার মিটার। তাহলে হাজার মিটারের আমার এরিয়া দরকার, তাহলে আনসেফ এরিয়া হবে ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে পাই থাক, আর স্কোয়ার মানে টেন টু দু বার থ্রি, টেন টু দু বার সিক্স, মানে এটা হয়ে যাবে টেন টু দু বার সিক্স পাই। এত মিটার স্কোয়ার এরিয়া কী হবে আমাদের, আনসেফ এরিয়া হবে, যার মধ্যে থাকলে কী হবে, বুলেটটা পায়ের মধ্যে গেঁথে যেতে পারে। নেক্সট আর একটা রেজাল্ট বেসড প্রবলেম নেব। প্রবলেম বলছে ফর অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যান্ড নাইনটি ডিগ্রি মাইনাস থিটা অফ প্রজেক্টাইল। তাহলে থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটার জন্য এদের রেঞ্জটা সেম হবে। প্রজেক্টাইল হ্যাজ দ্য সেম হরিজন্টাল রেঞ্জ আর, দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড আর এইচ ওয়ান অ্যান্ড এইচ টু রেসপেক্টিভলি, দেন রিলেশন অ্যামাং আর এইচ ওয়ান অ্যান্ড এইচ টু ইজ। তাহলে আরটা তো দুজনের ক্ষেত্রেই সেম হবে, তাহলে এক নম্বর নিতে পারি আর ইকুয়াস টু টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। দু নম্বর এইচ ওয়ান নিতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এইচ টু নিতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সরি সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থিটা বাই টু জি। তাহলে এটাকে সলিউশন করলে পাবো এইচ টু ইকুয়াস টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু জি। তাহলে দেখি এখান থেকে কী আসে, এখান থেকে যদি এই দুটোকে যোগ করি তাহলে লিখতে পারবো এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াস টু আসবে হচ্ছে সমান ইউ স্কোয়ার বাই টু জি, দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার
थीटा। তাহলে এটা যেহেতু এটা আসছে তাহলে আমরা লিখতে পারি এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াস টু আর ম্যাক্স বাই টু, কারণ আর ম্যাক্সের মান হয় ইউ স্কোয়ার বাই জি। তাহলে এটা একটা গেল, তাহলে এখান থেকে এইচ ওয়ান প্লাস এইচ টু আর এর সাথে একটা রিলেশন পেলাম। আরেকটা রিলেশন পেতে পারি আমরা এইচ ওয়ান ইন্টু এইচ টু, তাহলে দুটোকে যদি মাল্টিপ্লাই করি এটা আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, এটা আসবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু জি। তাহলে এখান থেকে নিলে এটা পেয়ে যাব হচ্ছে ইউ স্কোয়ার দুটো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর এর মান আছে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে আর বাই ফোর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে রিলেশান পাবো আর ইকুয়াস টু ফোর রুট আন্ডার এইচ ওয়ান এইচ টু, এটা হয়ে যাবে এর রিলেশান। তাহলে দুটো এক্সপ্রেশন পাচ্ছি, একটা হচ্ছে এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াস টু আর ম্যাক্স বাই টু, আর একটা হচ্ছে আর ইকুয়াস টু ফোর ইন্টু রুট আন্ডার এইচ ওয়ান এইচ টু। এবার এখানে প্রবলেমে চাইছিল দেন দ্য রিলেশান অ্যামাং আর এইচ ওয়ান অ্যান্ড এইচ টু, তাহলে এখান থেকে আমরা দেখব কোনটা আছে। তাহলে এক্সপ্রেশন নেব আমরা এইটটা। নেক্সট প্রবলেম নেব, বলছে ইফ কাইনেটিক এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট ইজ হাফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দেন রেঞ্জ ইজ, রেঞ্জ কী হবে সেটা চাইছে গিভেন ইউ ইকুয়াস টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করবার জন্য কাইনেটিক ম্যাক্সিমাম মিনিমা কতটা আসবে সেটা দেখব। তাহলে এখানে ভি মিনিমা, তাহলে প্রবলেমে এরকম নিচ্ছি, এটা এইভাবে গেছে, বলেছে ইফ কাইনেটিক এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট, এখানে যখন যাব এই বরাবর ইউ ওয়াই এটা জিরো হয়ে যাবে, পুরোটাই থাকবে হচ্ছে ইউ এক্সটা, এটা হচ্ছে ইউ কস অফ থিটা, যেটাকে আমরা ভি মিনিমামেই লিখতে পারি। তাহলে এটা চলে আসবে হচ্ছে ইউ কস অফ থিটা, তাহলে কে মিনিমাম ইকুয়াস টু হবে হাফ এম ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে হাফ এম ইউ স্কোয়ার এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাহলে কে মিনিমাম ইকুয়াস টু কে ইনিশিয়াল ইন্টু কস স্কোয়ার থিটা। এবার গিভেন আছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হাইট ইজ হাফ অফ দ্য ইনিশিয়াল, তাহলে কে মিন বাই কে ইনিশিয়াল ইকুয়াস টু হাফ দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি বসাই এইটা ইকুয়াস টু আসবে কস অফ কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি কস অফ থিটা ইকুয়াস টু 1/√2, তাহলে থিটা ইকুয়াস টু পেয়ে যাবো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যেহেতু 45 ডিগ্রি আছে তাহলে রেঞ্জ কী হবে ম্যাক্সিমাম হবে, তাহলে আর ম্যাক্স ইকুয়াস টু হয় ইউ স্কোয়ার বাই জি, ইউ গিভেন আছে 20 × 20/জি, জি আসবে আমাদের 10, তাহলে এটা ক্যান্সেল আউট করলে এটা উত্তর আসবে হচ্ছে 40 মিটার, অর্থাৎ আমরা আনসার নেব হচ্ছে এটা। নেক্সট আসবো প্রজেক্টাইল ফ্রম টপ অফ দ্য টাওয়ার, টাওয়ারের উপর থেকে যদি কাউকে ছোড়া হয় সেটা কীরকম আচরণ করবে সেটা দেখব। প্রথম এক নম্বর হরিজন্টাল, হরিজন্টালের ক্ষেত্রে এরকম নিব, ধরে নিচ্ছি এখানে একটা টাওয়ার আছে, এখান থেকে একটা পার্টিকেলকে প্রজেক্ট করব এই দিক বরাবর ইউ ভ্যালোসিটিতে, তাহলে এর ট্রাজেক্টরিটা এখানে এসে এখানে কোথাও একটা পড়বে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এর ডিসপ্লেসমেন্ট এক্স আছে, হাইট আছে ওয়াই, তাহলে এক্ষেত্রে আমরা নিতে পারি ভি এক্স ইকুয়াস টু ইউ ভি ওয়াই ইকুয়াস টু থাকবে জিটি, এবং ট্যান অফ আলফা ইকুয়াস টু আসবে ভি ওয়াই বাই ভি এক্স, ভি ইকুয়াস টু লিখতে পারবো রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কত আসবে, এক্স শুধুমাত্র ইউ ভ্যালোসিটির জন্য চলবে, যদি এটা টি সময় পর গিয়ে এখানে হিট করে তাহলে লিখতে পারবো এক্স ইকুয়াস টু ইউ টু ইউ টি, ওয়াই ইকুয়াস টু লিখতে পারবো হাফ অফ জি টি স্কোয়ার, কারণ ইনিশিয়ালি ওয়াই অক্ষে এর কোনো ভ্যালোসিটি ছিল না, তাহলে দুটোকে কম্পাইল করলে পেয়ে যাবো ওয়াই ইকুয়াস টু হাফ অফ জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়াইয়ের সাথে এক্সের রিলেশান। নেক্সট দু নম্বরে নিতে পারি আমরা অবলিক প্রজেক্টাইল, অবলিক প্রজেক্টাইল বলতে
ধরে নিচ্ছি টাওয়ারটা আছে। এবার এর ক্ষেত্রে পার্টিকেলটা এই দিকে ছোড়া হবে ইউ বেগে, হরিজন্টালের সাথে ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা আছে, তাহলে পার্টিকেলটা এইভাবে কিছুটা উঠে তারপর এখানে নিচের দিকে এসে হিট করবে। তাহলে তার জন্য এটা নিতে পারি আমরা এক্স, এটা নিচ্ছি আমরা ওয়াই। তাহলে এখানে যেহেতু উপরের দিকে ছোড়া হয়েছে, কিচ্ছু না একটা মাইনাস সাইনের খেলা আসবে, এক্সপ্রেশন লিখব মাইনাস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, এবং এক্সটা যা ছিল তাই থাকবে ইউ কস থিটা ইন্টু টি, কারণ এই দিকে ইউর কম্পোনেন্ট আসবে ইউ কস অফ থিটা, এই দিকে আসবে হচ্ছে ইউ সাইন অফ থিটা, তার জন্য এই এক্সপ্রেশনটা। তিন নম্বরে নিতে পারি এই ডাইরেকশানটা ওপরের দিকে না হয়ে যদি নিচের দিকে হয়, আবার ডায়াগ্রাম নেব, তাহলে এটা টাওয়ার আছে, এই দিক বরাবর আমরা পার্টিকেলটাকে ছুড়ব, তাহলে এটা ইউ আছে, তাহলে এটাও হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করবে, তাহলে এর ক্ষেত্রে দুটো নেগেটিভ আসবে। এক্সপ্রেশন নেব মাইনাস ওয়াই ইকুয়াস টু মাইনাস ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর এক্স ইকুয়াস টু আসবে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এটা হচ্ছে টপ অফ দ্য টাওয়ারের থেকে তিনটা প্রবলেম, একটা হরিজন্টাল ছুড়বো, একটা ওপরের দিকে করে ছুড়বো, আর একটা নিচের দিকে করে ছুড়বো। তাহলে এর উপর প্রবলেম দেখা যাক। ফার্স্ট প্রবলেম এরোপ্লেনের প্রবলেম বলছে, অ্যান এরোপ্লেন ইজ ফ্লাইং উইথ আ ভেলোসিটি অফ 216 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ভেলোসিটি দেওয়া আছে 216 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে অ্যাট অ্যান অল্টিটিউড অফ 1960 মিটার, তাহলে এইচ দেওয়া আছে, এইচ ইকুয়াস টু আছে 1960 মিটার। রিলেটিভ টু দ্য গ্রাউন্ড ইট ড্রপস আ বম্ব হোয়েন ইট ইজ জাস্ট অ্যাবাভ আ পয়েন্ট এ, তাহলে ডায়াগ্রাম বানাই, ডায়াগ্রাম এরকম আসবে, এটা এরোপ্লেন আছে, এটা গ্রাউন্ড থেকে 1960 মিটার উপরে আছে, এখান থেকে একটা বোমকে ছুটছে, দ্য বোম হিটস দ্য গ্রাউন্ড অ্যাট বি, তাহলে এখানে প্রজেক্টাইল অনুযায়ী এইরকম আসবে, এটা ইউ, এটা গিয়ে কী করবে এখানে হিট করবে, এটা হচ্ছে টার্গেট টি, তাহলে এটা বি পয়েন্ট, দ্য বোম হিট গ্রাউন্ড বি দ্য ডিস্টেন্স এ বি, তাহলে আমার এই রেঞ্জটা দরকার, এ বি ইকুয়াল টু কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এটার প্রবলেম একটু আগেই আমরা এর থিওরি দেখে এসেছি, বাকিটা দেখব। তাহলে ভি আছে 216, তাহলে ভিটা ক্যালকুলেশন করবো, 216 গুণিত 5/18, তাহলে 18 12 আসবে, তাহলে এটা আসছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, তাহলে 60 মিটার পার সেকেন্ড হলে যেখানে হিট করবে, আমরা ইকুয়েশন নিতে পারি ওয়াই ইকুয়াস টু হাফ ইন্টু জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাহলে সলিউশন করে আমরা এক্স স্কোয়ারটা বের করবো, এক্স স্কোয়ার ইকুয়াস টু 2y ইন্টু ইউ স্কোয়ার বাই জি, তাহলে এটা আসবে 2 ইন্টু ওয়াই, 1960 ইন্টু ইউ আছে 60 গুণিত 60, জিটা আমরা নিতে পারি এক্ষেত্রে 9.8, তাহলে এটা যদি 9.8 নেই সেটা ধরে ক্যালকুলেশন করবো, 9.8 নিচ্ছি, তাহলে একটা দশমিক উঠলে এখানে যাবে 98 2 গুণে 196, এটা আসছে, তাহলে এক্স এর ভ্যালু পাবো এক্স ইকুয়াস টু রুট আন্ডার 2 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে এটা চলে আসবে হচ্ছে 2 গুণিত 6 গুণিত 100 10 টু দি পাওয়ার 2, তাহলে 12 গুণিত 100 সমান 1200 সমান 1.2 কিলোমিটার, অ্যাপ্রক্স এটা 1.2 কিলোমিটার দূরে গিয়ে হিট করবে, মানে এটা হয়ে যাবে 1.2 কিলোমিটার, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা সলিউশন নেব হচ্ছে এটা। নেক্সট প্রবলেম নেব, বলছে আ বল রোলস অফ টপ অফ দ্য স্টেয়ার কেস উইথ হরিজন্টাল ভেলোসিটি ইউ মিটার পার সেকেন্ড ইফ দ্য স্টেপস আর এইচ মিটার হাই অ্যান্ড বি মিটার ওয়াইড, তাহলে এরকম নিতে পারি, এরকম আছে, তাহলে এখানে একটি বল আছে যেটাকে ইউ ভেলোসিটি দেওয়া হবে, তাহলে ইউ ভেলোসিটি দিলে এর হাইট আছে হচ্ছে এইচ আর চওড়াটা আছে হচ্ছে বি, তাহলে এই বলটা কি হবে সিধা এখান থেকে গিয়ে এইখানে এসে পড়বে, তাহলে যদি এখানে পড়ে তাহলে ক্যালকুলেশন করতে হবে,
কি আছে না আছে, তাহলে হাইট যতগুলো স্টেপ থাকবে ততগুলো হাইট উচ্চতা হবে, তাহলে উচ্চতা কত হবে nh, আর অনুভূমিক দিকে দূরত্ব কত হবে nb। তাহলে এর ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন নেব y ইকুয়ালস টু হাফ ইন্টু g ইন্টু x স্কোয়ার বাই u স্কোয়ার। তাহলে সলিউশন করব, সলিউশন করলে লিখতে পারবো nh ইকুয়ালস টু হাফ ইন্টু g ইন্টু x n স্কোয়ার b স্কোয়ার বাই u স্কোয়ার। এখান থেকে n ফাইন্ড আউট করব, তাহলে একটা n ক্যান্সেল হচ্ছে, সলিউশন করলে পাবো h 2h u স্কোয়ার বাই g b স্কোয়ার ইকুয়ালস টু n, অর n ইকুয়ালস টু 2 u স্কোয়ার h বাই g b স্কোয়ার। এটা হয়ে যাবে এর ওয়ার্কিং ফর্মুলা। এটা থিওরির আকারেও দিতে পারে, এটা অঙ্কের আকারেও দিতে পারে। নেক্সট প্রবলেম নেব, অ্যাজ শোন ইন ডায়াগ্রাম পার্টিকেল ইজ থ্রোন ডাউনওয়ার্ড এমিং ডাইরেক্টলি টুয়ার্ড দ্য টার্গেট। তাহলে এই বরাবর টার্গেটে হিট করবার জন্য আমরা এটাকে ছুড়ছি, হাউ শর্ট ইট পার্টিকেল ফলস। তাহলে এটা নিশ্চয়ই এখানে যাবে না, গ্র্যাভিটি কী করবে ওকে টেনে এইখানে কোথাও একটা ফেলবে। তাহলে কতটা শর্ট ডিস্টেন্সে এটা পড়বে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি নিয়ে নিচ্ছি, তাহলে তার জন্য ক্যালকুলেশন করব। তাহলে নিতে পারি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা 45 আছে তো এটা দরকার নেই, এই অ্যাঙ্গেলটাই 45 নিয়ে ক্যালকুলেশন করি। তাহলে ট্যান অফ 45 ইকুয়ালস টু ওয়াই বাই 60। তাহলে এখান থেকে পাবো ওয়াই ইকুয়ালস টু 60 মিটার। তাহলে যেহেতু নিচের দিক বরাবর আছে, এক্সপ্রেশন ছিল হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, সবকটা মাইনাস সরিয়ে দেবো। তাহলে এক্সপ্রেশন আসবে ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে কতটা শর্ট হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করবার জন্য সাবস্টিটিউট করব, ওয়াই দেওয়া আছে 60 ইকুয়ালস টু, ইউ দেওয়া আছে 20√2 সাইন 45 মানে 1√2 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে এটা ক্যান্সেল আউট করবে, তাহলে এক্সপ্রেশন পাবো টি স্কোয়ার 2 5 চলে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার প্লাস 40 মাইনাস 5 × 60 এপাশে গেলে মাইনাসে আসবে মানে 12 ইকুয়াল টু 0। তাহলে এটা সলিউশন করলে টি এ দুটো সলিউশন পাবো, টি প্লাস 6 টি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে টি ইকুয়াল টু মাইনাস 6 হতে পারে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড হতে পারে। তাহলে এইটাকে আমরা নেব না কারণ মাইনাস সাইন আছে। তাহলে 2 সেকেন্ড পরে এটা হিট করবে, তাহলে এক্স অক্ষের দূরত্ব কত হবে, তাহলে আমরা রেঞ্জ নিতে পারি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এটা হবে 20√2 cos 45 1√2 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 40 মিটার। তাহলে শর্ট হবে হচ্ছে, যদি এটাকে ডেল্টা এক্সে লিখি, ইকুয়াল টু 60 − 40 সমান 20 মিটার। তাহলে এখান থেকে এই দূরত্বটা হয়ে যাবে 20 মিটার, 20 মিটার আগে এটা হিট করবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বি এর অপশানটা নিতে পারি। এই পুরো পার্টটা হচ্ছে প্রজেক্টাইল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির জন্য, রিলেটিভ মোশন আলোচনা করব। চলো দেখা যাক, রিলেটিভ ভেলোসিটির জন্য প্রবলেম দেখে এটা আমরা শিখব, ইন্টারেস্টিং প্রবলেম কিছু থাকবে। কোশ্চেন বলেছে এখানে ছবিতে দুটো গাড়ি দেখা যাচ্ছে, একটা ইউ ওয়ান বেগে এ ওয়ান ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ওয়ান দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর একটা ইউ টু বেগ 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে এ টু ত্বরণ নিয়ে, যেটা হচ্ছে 7 মিটার/সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড আউট মিনিমাম ইউ সাজ দ্যাট অবজেক্ট ওয়ান জাস্ট ক্যাচেস অবজেক্ট বি। তাহলে রিলেটিভ ভেলোসিটি, অবজেক্ট ওয়ান জাস্ট ক্যাচেস অবজেক্ট বি, তাহলে আমরা বিটাকে অবজার্ভার বানাবো। তাহলে অবজার্ভার বানালে বি এর উপর কী করবো, আমরা বসে পড়বো, আর এর যাবতীয় যা ভেলোসিটি বা যাই আছে সব কিছু কী করবো, একে দিয়ে দেবো কিন্তু অপোজিট ডাইরেকশানে। তাহলে একে এইদিকে দিলে এইটা পাবে হচ্ছে 7 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এইটা এইদিকে পাবে হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশান, তাহলে এর রিলেটিভ অ্যাক্সিলারেশান হয়ে যাবে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এর ক্ষেত্রে এর ভেলোসিটিটা হয়ে যাবে ইউ মাইনাস 5 মিটার/সেকেন্ড। রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেশন করবার এটাই মেন জিনিস। তাহলে এ যখন একে ধরবে তখন ভেলোসিটিটা কত, 0 হয়ে যাবে, মানে জাস্ট ক্যাচ করছে মানে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে সলিউশন করব, ইকুয়েশান নিতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার
प्लस टू इंटू ए इंटू एस तेल सब किस रिलेटिव बसा तेल वि जो कैच कर मैं विटा जिरो हो जाए यू बसाते परि यू माइनस फाइव होल स्कोयर माइनस टू इंटू ए फाइव इंटू एस एसटा एखे दस मीटार देव आटे टेन मीटार बसा तेल सल्यूशन करब सल्यूशन कर ले माइनस फाइव होल स्कोयर इक्वल्स टू पाँच दुगुणे दस गुणित दस तेल एखान लिखते परि यू माइनस फाइव इक्वल्स टू दस और यू इक्वल्स टू पंद्रह मीटार पर सेकेंड तेल पंद्रह मीटार पर सेकेंड बेग जदि थे तेल ये क्यों कर द्वितीय गाड़ीटा के धरे निबे एटा आसबे एर आंसर। नेक्स्ट और एक प्रब्लेम तीनटा गाड़ी आछे ए आछे बी आछे आर सी आछे ए 20 मीटार पर सेकेंडे बीओ 20 मीटार पर सेकेंडे सेम लेने जाच्छे सी अपोजिट लेने आसछे 20 मीटार पर सेकेंडे दुटोर मध्य दूरत्व एटाओ 200 मीटार आछे एटाओ 200 मीटार आछे ताहले क्यालकुलेशन कि करते बोलेछे फाइंड आउट मिनिमाम एक्सिलारेशन अफ ए साच दैट इट ओभारटेक्स बी बिफोर सी ताहले बी एर आगे सी जेन क्रस कर जाए তাহলে আমরা অবজারভার এঁকে নিতে পারি বিকে আমরা অবজারভার হিসাবে নিয়ে নিচ্ছি বিকে যদি অবজারভার নেই তাহলে বি এর যাবতীয় যা আছে এ আর সি এদের দুজনকে আমরা দিয়ে দেবো তাহলে এটা 200 মিটার আছে এ যাচ্ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে একে যদি দিয়ে দেই 20 মিটার পার সেকেন্ড তাহলে রিলেটিভ ভেলোসিটি জিরো হয়ে যাবে তাহলে এটা লিখতে পারি ইউ রিলেটিভ ইকুয়াল টু জিরো আর এ আসছিল এইদিকে এ যাচ্ছিল এইদিকে তাহলে একে যদি দিয়ে দেই এটা তাহলে এর বেগ হয়ে যাবে 40 মিটার পার সেকেন্ড এর ক্ষেত্রে এটা হয়ে যাবে ইউ রিলেটিভ তাহলে প্রথমে আমরা টাইমটা বের করব টাইম নিতে হবে টাইম টেকেন বাই সি টু ক্রস বি তাহলে এটাই হবে মিনিমাম টাইম তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এস বাই টি তাহলে এস তো 200 আছে কিন্তু এর রিলেটিভ ভেলোসিটি হয়ে গেছে 40 মানে এটা কি করবে 5 সেকেন্ডের মধ্যে ক্রস করে যাবে তাহলে একে কি করতে হবে পাঁচের থেকে কম সময়ে ওটাকে ক্রস করতে হবে তাহলে এর ক্ষেত্রে লিমিটিং টাইম লেস দ্যান ইকুয়াল 5 সেকেন্ড তাহলে এইটাই ক্যালকুলেশন করতে হবে তাহলে এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এসটা বসাতে পারি আমরা 200 ইউ তো জিরো ছিল কারণ এটা রিলেটিভ জিরো হয়ে গেছে প্লাস হাফ ইন্টু এটা ফাইন্ড আউট করবো 5 সেকেন্ড মানে এটা হয়ে যাবে 25 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো এ ইকুয়াল টু 200 গুণিত 2 বাই 25 25 আটে মানে এর অ্যাক্সিলারেশন হয়ে যাবে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি এ গাড়িটা ছুটতে শুরু করে দিলে কী করবে ও সি গাড়ি ক্রস করবার আগেই নিজেকে ক্রস করি নেবে নেক্সট প্রবলেম নেব ম্যান ভার্সেস রিভারের থিওরি খুব ছোট ধরে নিচ্ছি এটা রিভারটা আছে যেটা চওড়া আছে হচ্ছে এল পরিমাণ এইবার ওয়াটার কারেন্ট হচ্ছে ইউ এবার যদি কোনো একটা নৌকাকে আমরা এইদিকে ছাড়ি যার স্থির জলে বেগ হচ্ছে ভি তাহলে এদের লব্ধি আসবে হচ্ছে আমরা নিতে পারবো আগে লিখে দিই কি ইউ হচ্ছে রিভারের বেগ রিভার ভেলোসিটি ভি হচ্ছে বোট ভেলোসিটি আর ডাব্লু হয়ে যাবে এদের রেজাল্টেন্ট ভেলোসিটি সেক্ষেত্রে এটাকে লিখতে পারবো ইউ প্লাস ভি তাহলে এটা দুটো কেসে ক্যালকুলেশন হবে একটা শর্টেস্ট ডিস্টেন্সে ট্রাভেল করবে আরেকটা কী করবে মিনিমাম টাইমে ট্রাভেল করবে যদি শর্টেস্ট ডিস্টেন্সে ট্রাভেল করতে চাই তাহলে এই ভিটাকে আমরা রিজলভ করব এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এইদিকে এটা হবে ভি কস থিটা এইদিকে এটা আসবে ভি সাইন অফ থিটা তাহলে প্রথম ইকুয়েশন লিখতে পারি ভি সাইন থিটা ইকুয়াস টু ইউ আর ভি কস থিটা কী করবে একে পার করাবে তাহলে টি ইকুয়াস টু লিখতে পারবো তখন এল বাই ভি কস অফ থিটা এটা হয়ে যাবে মিনিমাম টাইমের ফর্মুলা টি মিনিমাম এবার এই টি মিনিমাম তখনই হবে যদি কস অফ থিটা ইকুয়াস টু ম্যাক্সিমাম হয় মানে থিটা ইকুয়াস টু জিরো ডিগ্রি হয় তখন এটা আসবে টি মিনিমাম ইকুয়াস টু এল বাই ভি এটা হয়ে যাবে এই প্রবলেমটার জন্য ওয়ার্কিং ফর্মুলা এবার প্রবলেম দেখি প্রবলেম বলছে আ ম্যান স্ট্যান্ডিং অন গ্রাউন্ড অবজার্ভ দ্যাট